ছিল ডিসেম্বর আমরা থেকে চলে গেছিলাম বোলপুর শান্তিনিকেতনে আর ওখানে আমার একটা মাসির বাড়ি এই যে মাসি আগে আগে যাচ্ছে আর আমরা যাচ্ছি পৌষ মেলার উদ্দেশ্যে কারণ তখন বোলপুরে পৌষ মেলা চলছিল আর সেদিনই ছিল মেলার লাস্ট দিন এই যে দেখো মেন রোডের উপর এটা হচ্ছে গেটটা তো এখানে লাইটিংগুলো দেখেছিলাম মানে লাইট যদিও জ্বলছিল না দিনের বেলা তাই তুলতে পারেনি আর এই যে মেলায় ঢুকে গেছি আর ঢোকার সাথে সাথে জাস্ট ভিড়টা দেখো এমনিতেই শেষ দিন ছিল আর পৌষ মেলা যেহেতু শান্তিনিকেতনের একটা বিখ্যাত মেলা সেই কারণে ভিড়টা অত্যাধিক পরিমাণেই হয় তো এসে দেখো জাস্ট ঢুকেছি আমরা সেখানে দেখো সুন্দর সুন্দর ব্যাগ কারণ বোলপুর তো কাঁথা স্টিচের জন্য বিখ্যাত তো সেই সমস্ত কাঁথা স্টিচের ব্যাগ আরও বিভিন্ন জিনিসপত্র আর মেলায় যে সমস্ত জিনিসপত্র খেলনা টেলনা পাওয়া যায় সেগুলো তো থাকবেই ওগুলো আছে আর জিনিস দেখব কি জিনিসের থেকে মানুষের ভিড়টাই বেশি দেখছিলাম কারণ এত ঢেলাঢেলি রাক্কা ডাক্কি হচ্ছিলো ভিড়ের মধ্যে আর এই দেখো এটা হচ্ছে পাঁচ টাকার দোকান মানে যা নেবে সব কিছু পাঁচ টাকা তো এখনও মেলায় গেলে এই সমস্ত জিনিস দেখাই যায় তো ওইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বোলপুরের যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে মানে বোলপুর মেলার সেটা হচ্ছে বিভিন্ন রকম সোয়েটার বা কিছু এই যেখানে দেখো এখানে হচ্ছে জুটের জুতো পাওয়া যাচ্ছিল ওইগুলো টু ফিফটি টু 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 এইট্টি এরকম প্রাইসগুলো ছিল আমি দেখেও আমার ঠিকঠাক ভালো লাগেনি বলে আমি নিই নি কারণ আমি আগে আগে একটা এই জুটের জুতো পরেছি এমনি ভালো হয় কিন্তু জলে ইউজ করা যায় না জিনিসটা খুব একটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে পড়লে যে কোনো ইন্ডিয়ান ওয়ারের সাথে বেশি ভালো লাগে এগুলো দেখ পরলে আর এখানে এমনি নর্মাল যে জুতো জুতো আমরা পরি সেগুলোও ছিল আর এই মেলায় সব রকমের দোকানই দেখা যায় যেখানে দেখো কুষাণ পর্দা বিভিন্ন রকম জিনিস মানে সব কিছু এই মেলায় পাওয়া যায় ঠিক আছে আর এই দেখো এইবার সোয়ে শুরু হচ্ছে সোয়েটারের কালেকশান এই যে সোয়েটার বিভিন্ন রকম ড্রেস এগুলো সব পাওয়া যায় এগুলো সব ছিল ওয়েস্টার্নের ওপর সোয়েটারগুলো ওই টুয়েলভ হান্ড্রেড এরকম সব প্রাইসগুলো ছিল যেগুলো সব সোয়েটার ছিল সিক্স হান্ড্রেড থ্রি হান্ড্রেড থেকেও সোয়েটারের প্রাইস স্টার্ট হচ্ছে ওখানে বিভিন্ন রকম তুমি মানে দেখে নিতে পারলে খুব সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায় নতুনত্ব যেসব সোয়েটারগুলো পাওয়া যায় সেগুলোও এখানে পাওয়া যাচ্ছিলো তো আমরা ঘুরে ঘুরে অনেক দেখেছি টুপি বিভিন্ন রকমের মাফলার বাচ্চাদের সোয়েটার তো খুব সুন্দর সুন্দরই ছিল তো ওই যেগুলো স্টোল এগুলো কাশ্মীরি শাল তো এগুলোর দাম বলেছিল ওই মোটামুটি দু হাজার আড়াই হাজার এরকম সব সমস্ত ছিল খুব সুন্দর সুন্দর দেখতে লাগছিলো এইগুলো যদিও আমি নিই নি কারণ শাল ঠিক আমার অত পছন্দ না বলে আমি নিয়েও নিই আমাদেরকে সব রকম কালেকশন একটু একটু আমি দেখানোর চেষ্টা করছি সবটা তো অত বড় মেলা পসিবেল নয় ঘুরে দেখানো তাও যেটুকু পসিবেল হয়েছে আমি দেখেছি যেখানে বিভিন্ন রকম টেরাকোটা মাটির জিনিসপত্র গণেশ তো আমার একদম ফেভারিট তো গণেশটাকে আমি বেশি বেশি হাইলাইট করে করে সব জায়গায় দেখছি যেখানেই গণেশ দেখতে পেয়েছি আর হাতের কাজ এত নিখুঁত আর এত সুন্দর মানে দেখলেই মনে হবে নিয়ে নিই প্রত্যেকটা জিনিস এত সুন্দর সুন্দর শোপিসগুলো বিভিন্ন রকম দামের ছিল আর এখানে দেখো একটা বড় দোলনা ছিল এটা অন্ধকার হয়ে যাওয়ার পর জাস্ট লাইটিংটা জাস্ট অসম লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিল তো দোলনার লাইটিংগুলো খুব সুন্দরই লাগছিল আর এই যে এইগুলো দেখো এগুলো পুরো হ্যান্ডমেড তৈরি করে দিচ্ছিলো ওখানে এগুলো সমস্ত খড় দিয়ে তৈরি ঠিক আছে কিছু কিছু ফ্রেম করেও দিচ্ছিলো বা এরকম এমনি ওই ব্ল্যাক পেপারের ওপরও দিচ্ছিল তো আমি একটা গণেশটার দাম জিজ্ঞেস করেছিলাম ওটা আই থিঙ্ক আমার ঠিকঠাক মনে নেই তাও মনে হচ্ছে দেড়শো কি দুশো টাকা এরকম প্রাইস বলেছিল মানে এত সুন্দর জাস্ট বলে বোঝানো যাবে না জাস্ট আর তার পাশে একটা দোকান ছিল এই যে এটা হচ্ছে হ্যান্ডমেড জিনিসপত্র ছিল হ্যান্ডমেড ডায়েরি হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিং তো আমি এখান থেকে একটা ডায়রি নিয়েছি ডায়েরিটা নিয়েছে আমি যেটা নিয়েছি ওটা নিয়েছে ওয়ান হান্ড্রেড দাম তো যেরকম সাইজ সাইজ অনুপাতে দাম আলাদা আলাদা ছিল আর এই যে দেখো বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি বিভিন্ন রকম লং হার কানের খুব সুন্দর সুন্দর ছিল এই যে আমি এই ডায়েরিগুলো দেখছিলাম আমার পেপারগুলো এখানে ছিল হ্যান্ডমেড ঠিক আছে মানে আমরা যে পেপার এমনি ইউজ করি সেই পেপার এটা নয় এটা প্রপার হ্যান্ডমেড পেপার আর ওপরে এটা পুরো কাঁথা স্টিচ করা খুব সুন্দর লাগছিল দেখতে তো আমি একটা হোয়াইটের ওপরই আমি যদিও কাঁথা স্টিচ নিই নি কারণ আমার মা খুব সুন্দর কাঁথা স্টিচের কাজ করতে পারে মা আমাকে বলেছে সেম বানিয়ে দেবে তো সেই জন্য আমি একটা নর্মাল প্রিন্টের এই যে উপরে এই দিকের মেরুনের পাশের যেটা ওইটা আমি নিয়েছি হোয়াইটের ওপর প্রিন্টেরটা শুধু ওখান থেকে যেহেতু হ্যান্ডমেড পেপার বলি ওটা আমি নিয়েছি আর এই যে এখানে এগুলোও ছিল জুটের তৈরি এখানে ছিল জুটের ব্যাগ কিরিং তারপরে ওই ম্যাট হয় না ওই ম্যাটগুলো ছিল বিভিন্ন রকম এগুলো প্রত্যেকটা জিনিস হাতে তৈরি করা আর কোনো কোনো স্টলে ইনস্ট্যান্ট হাতে তৈরি করে তোমার সামনে বানিয়ে তোমাকে দেবে যেটা আরও সুন্দর লাগছে আর বোলপুর মেলা স্পেশালিটি হচ্ছে হ্যান্ডমেড জিনিসের জন্য বিখ্যাত ঠিক আছে তো যতটা পসিবল হয়েছে আমি দেখিয়েছি কারণ অনেক জায়গায় লাইট কম থাকার জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি এই যে এখানে ছিল কার্পেট বিভিন্ন রকম কার্পেট ডোর ম্যাট এগুলো ছিল এগুলোর দাম যদি আমি বলতে পারবো না কারণ এখানে আমি ঢুকিনি দাম জিজ্ঞেস করিনি তাও তোমাদেরকে কালেকশন যতটা পারলাম দেখালাম আর এই যে ভিড়টা দেখো ধাক্কা ধাক্কি হচ্ছে এখনও ঠিক আছে তাও যেটুকু পেরেছি দেখেছি যে এখানে একটা স্টল ছিল এখানেও সমস্ত জিনিসপত্র শোপিস তারপর সোয়েটার বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছিল তো দেখি ভেতরে দেখো এই যেগুলো যে দরজার ওপর হ্যাং করে না ওই ওই জিনিসগুলো তাও বিভিন্ন রকম শোপিস পিকচার এই সমস্ত কিছু ছিল এই স্টলটার মধ্যে তারপর ওই স্টল থেকে বেরিয়ে এরকম আমরা একটা অন্য স্টলে ঢুকেছি আর এখানে একটা খুব স্পেশাল জিনিস মানে নতুনত্ব জিনিস আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কচুরি পানা দিয়ে তৈরি জিনিসপত্র ঠিক আছে আমার এক মাসিও এগুলো বানায় ঠিক আছে এই যে এই স্টলটা এই দিকের ডানাতে যে স্টলটা এখানে সমস্ত জিনিস কচুরি পানা দিয়ে তৈরি করে ঠিক আছে সেটা অবশ্যই তার মধ্যে তারপর কিছু কেমিক্যাল অ্যাড করে যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায় একটা কিছু জেল টাইপ মেটেরিয়াল ইউজ করে রেজিন টাইপের ওরকম একটা কিছু গ্লজিও লাগে জিনিসটা দেখতে কারণ কচুরি পানাটা তৈরি করার পর জিনিসটা ম্যাট হয়ে যায় দেখতে তো এই যে যেগুলো আমি দেখছিলাম ঠিক আছে কচুরি পানার ব্যাগ ফাইল ঠিক আছে এই এই ফাইলটা এই ফাইলটা আমি কিনেওছি ঠিক আছে দামটা এই মুহূর্তে আমার ঠিকঠাক মনে পড়ছে না তো এই ফাইলটা আমি নিয়েছি ভেতরটা ওই ব্ল্যাক যে আর্ট পেপারগুলো হয় কারণ ব্ল্যাক আর্ট পেপারটা একটু মোটা হয় আমরা জানি তো এই পেপার আর বাইরেটা পুরোটা কচুরিপানা ঠিক আছে এই যে বিভিন্ন রকমের কোস্টার তারপর ওই স্টোরেজ কিছু ছোটো খাটো জিনিসপত্র রাখতে পারবে ঠিক আছে দেখতেও খুব সুন্দর এই যে দেখো জিনিসগুলো কতটা নিখুঁত দেখে মনে হবে বেতের জিনিস কিন্তু এগুলো প্রত্যেকটা কচুরি পানি দেখো কচুরি পানার হস্তশিল্প লেখা আছে ওই যে ব্যাগ ব্যাগটা ছিল ছোট সাইজের যে ব্যাগটা ওটার প্রাইস আমার মনে আছে এই যেটা দেখাচ্ছে এটার দাম ছিল সিক্স ফিফটি কারণ ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল সেই কারণে এই জায়গায় দেখো পেন স্ট্যান্ডও আছে ঠিক আছে সমস্ত কিছুটা কচুরি পানার পুরোটা হ্যান্ডমেড ঠিক আছে খুব সুন্দর লাগছিল তারপর পরে আমরা বেরিয়ে আবার একটা অন্য স্টলে চলে গেছিলাম ওখান থেকে ওই ফাইলটাই শুধু নিয়েছি আমি এখানে ছিল তোমার ওই বিভিন্ন রকমের স্টোল তারপর ওই জ্যাকেট এই সমস্ত টাইপ এখানে যদিও ভিডিও করতে অ্যালাউ করেনি তাই ভেতরটা দেখাতে পারিনি বাইরে থেকে করি তারপর বেরিয়ে গেছি দেন আমরা আবার চলে আসি যেখানে এখানে বাস দিয়ে এগুলো ইনস্ট্যান্ট তৈরি করে করে দেখাচ্ছিল মানে করে দিচ্ছিল ফ্লাওয়ার ভাস ঠিক আছে এই যে দেখো এখানে তৈরি এর অলরেডি তৈরি করা হয়ে গেছে আমার ভিডিওটা অন করতে করতে তো পাশে একজন তৈরি করছে সেটা আমি দেখিয়েছি যতটা পেরেছি এখানটা খুব অন্ধকার ছিল তাই প্রপারভাবে দেখাতে পারিনি বিভিন্ন রকম টাইপের ফ্লাওয়ার ভাস এটা বানিয়ে বানিয়ে বিক্রি করছিল খুব সুন্দর দেখতে আর কত নিখুঁত কাজগুলো দেখো জাস্ট ওই যে ওখানে দেখো তৈরি করছে উনি একজন এরকম ভাস রেডি করছে ওটা ইনস্ট্যান্ট তুমি যদি চাও ইনস্ট্যান্ট রেডি করে নিতে সেটা ওনারা করে দেবে তখনই খুব সুন্দর দেখতে লাগছিলো ফিনিশিংগুলো এত সুন্দর মানে হ্যান্ডমেড দেখে বোঝা যাবে না দেখে মনে হবে জাস্ট মেশিনে তৈরি করা এতই সুন্দর আর এই যেগুলো ছিল পট পট চিত্র যেটা বলে ওই পট পটের ওপর বা বিভিন্ন পেপারের ওপর কাপড়ের ওপরই ডিজাইন করা ছিল এগুলোও বসে বসে ওরা আঁকছিলো এঁকে এঁকে দিচ্ছিল তো তুমি যদি বলো কিছু এঁকে দিতে যেগুলো ছিল শাড়ির ওপর আঁকা এগুলো সমস্তটা হ্যান্ড প্রিন্ট কোনো মেশিন প্রিন্ট নয় প্রত্যেকটা হ্যান্ড প্রিন্টেড ভীষণ সুন্দর আর হ্যান্ড প্রিন্ট মানে বুঝতেই পারছো কতটা সুন্দর টি শার্টের ওপরও প্রিন্ট পাওয়া যাচ্ছিলো তো এগুলো খুব সুন্দর সুন্দর ছিল আর এই যেখানে দেখো এগুলো হচ্ছে কাঠের জিনিসপত্র এই দেখো কী সুন্দর কেটেলটা না কি সুন্দর এ দেখো বিভিন্ন রকম ট্রে ট্রের ওপরেই আঁকাগুলো সমস্ত কিন্তু হ্যান্ড প্রিন্ট করা খুব সুন্দর দেখতে ছিল কোস্টারও ছিল ছোট ছোট ওগুলো ফিফটি রুপিস করে বলছিল কোস্টারগুলো যে গোল গোল কোস্টারগুলো ওগুলো ফিফটি রুপিস আর এই কি এরকম প্রাইস দারুণ লেগেছে কালেকশনগুলো আমার আমি ওই জন্য জুম করে করে যতটা পেরেছি তোমাদের সাথেও শেয়ার করেছি দেখো কতটা নিখুঁত আঁকাগুলো তারপর চলে এসেছি এগুলো ছিল সব পিতলের তৈরি জিনিসপত্র পিতলের জুয়েলারি পর্যন্ত ছিল এই যে আমি দেখছিলাম হাঁসুলি ঠিক আছে এগুলো যারা নাচ টাচ করে তাদের জন্য একদম পারফেক্ট ছিল কারণ আম যেগুলো আর যদিও যারা এই সমস্ত জুয়েলারি ক্যারি করতে পারে তাদেরকেও ভীষণ ভালো লাগবে যদি এই জুয়েলারি দিয়ে কিছু ক্যারি করতে পারে খুব ইউনিক লাগবে দেখতে মাথা মাথার যে কাটা হয় কাটা ছিল বিভিন্ন রকম সপিস ছোটো বড়ো নানা রকম প্রাইসটা একটু বেশি ছিল কারণ যেগুলো এগুলো পিতল দিয়ে তৈরি যেমন ওই মূর্তিগুলো অনেকটাই হাই প্রাইস ছিল কিন্তু খুব সুন্দর দেখতে অসাধারণ ছিল এই যেগুলো আবার কাঠের জিনিস কাঠের ওপর হ্যান্ড প্রিন্ট করা এখানে ওই আমি এটা খুলে দেখছিলাম তার মাসি বলছে তুই কি এটাও নিয়ে যাবি নাকি এখানে আমি দেখছি ঠিক আছে এটা বেডের সাইডে রাখলে খুব সুন্দর দেখতে লাগবে আর এখানে এই যে কাঠের কাঠের মধ্যে জুট দিয়ে মানে ওই দড়ি যে হয় না ওই দড়ি দিয়ে ওই মোড়া মতো বানানো ছিল এই যে এখানেও আমি দেখছিলাম এই গণেশগুলো মেবি ওয়ান ফিফটি করেছিল এই ছোটো ছোটো গণেশ তারপর এখানে ওই বিভিন্ন রকম কি বলবো ক্যারেক্টার এগুলো সব ছিল এই যে পিতলের স্পুন স্পুনটা আমাদের যে স্পুন ওই সাথে পিতলটা হ্যান্ডেলটা অ্যাটাচ করা আছে মেবি ফিফটি রুপিস বলেছিল কিডিংগুলো একদম ছোট ছোট ছিল তো কেউ যদি সে সাজানোর জন্য বা একটা এই জিনিস তুমি রাখতে চাও সেই হিসাবে রাখতেই পারো একটা বাড়িতে বিভিন্ন রকম ছিল এখানে গুপি গাইন বাগা বাইনের অনেক ক্যারেক্টার এখানে ছিল পিতলের ওপর তারপর চলে এসেছি এই দোকানটা এখানে এগুলো সব বলছিল ফাইবারের তৈরি আমি ফার্স্টে দেখে ভেবেছিলাম এগুলো উড কিন্তু ওনাকে জিজ্ঞেস করতে কাকুটাকে আমি জিজ্ঞেস করলাম তো উনি বললো না এগুলো ফাইবারের তৈরি তো এখানে একটা দুর্গা মূর্তি ছিল ওটা ছিল ফিফটিন থাউজেন্ড টেন থাউজেন্ড এরকম এরকম সব প্রাইস ছিল ছোট এদের কাছে খুব একটা ছোট কালেকশন ছিল একটু বড় বড় কালেকশনই ছিল এই যে দেখো এটা দুর্গার যে মূর্তিটা বিভিন্ন রকমের ইয়ে করা আছে বিভিন্ন রকমের দামও ছিল এই যে আবার একটা এখানে একটা ডায়রি দেখেছি এই ডায়েরিটা একটু ভাবে খুলে আমি খুলতে পারছিলাম না তাই ওনাকে বললাম একটু খুলে দেখাতে তো এরকম রাউন্ড এটাও হ্যান্ডমেড পেপারটাও হ্যান্ডমেড এটাও এখানে সমস্ত ডায়েরি হ্যান্ডমেড ছিল ঠিক আছে তো এই ডায়েরিটা নিয়ে দেখেছিলাম ডিজাইনটা কীরকম তো এখান থেকে আমি একটা রবীন্দ্রনাথের ওই যেগুলো ওয়াল হ্যাং করে যেগুলো এরকম টাঙানো আছে ওরকম একটা রবীন্দ্রনাথের পিকচার আমি নিয়েছিলাম এখান থেকে ওটা একটু বড়ো সাইজের ছিল রবীন্দ্রনাথ ওটা ওই ফিফটি রুপিস মতো দাম নিয়েছিল খুব সুন্দর রবীন্দ্রনাথের মুখটা নিচে এটা হচ্ছে একদম অ্যাট্রাক্টিভ দোকান এটা এটার কাছে সমস্ত গামছা কালেকশন পাওয়া যায় সমস্ত রকম ড্রেস গামছা দিয়ে তৈরি প্রত্যেকটা ড্রেসে গামটা গামছার টাচ আছে এখানে কয়েকটা মেখলা ছিল যেগুলো আজ ডাক বা ছিল ওটা দেড় হাজার দু হাজার এরকম দাম বলছিলো ওনার ড্রেসটা দেখো কি সুন্দর সমস্তটা গামছা দিয়ে করা উনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে এটার জন্য দারুণ লেগেছে এনার কালেকশন আমার আর হঠাৎ করে ভাবছো যে হঠাৎ করে আমি শান্তিনিকেতন স্টেশন কেন দেখাচ্ছি আসলে কালকে মেলা থেকে বেরোনোর পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ অনেক ঘুরে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম সবাই আর পরের দিন ভোরবেলায় এসে আমাদের আবার বেরোনোর ছিল মানে বাড়ি ফেরার ছিল তো সেই কারণে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি পরের দিনকে তাই সকালবেলা স্টেশনের এই ক্লিপটা নিয়ে ব্লগটা শেষ করেছি আর এর পরের দিনকে আমাদের আবার ঘুরতে যাওয়ার ছিল তো সেই ব্লগটার জন্য ওয়েট করো সেটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে